Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বাঘিনি মুভিটি কনফার্ম রিলিজ ডেট নিয়ে। অর্থাৎ আজ আমরা বলতে চলেছি এই ভিডিওতে বাঘিনি মুভিটি কবে রিলিজ করতে চলেছে, তা কিন্তু আজ আমরা সঠিক তথ্যটা দিতে চলেছি এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জীবনী থেকে অনুপ্রাণিত ছবি বাঘিনী নির্বাচন চলাকালীন গত 3রা মে মুক্তি পাওয়ার কথা হয়েছিল, কিন্তু ছবিটির ট্রেলার মুক্তির পরে প্রশ্ন ওঠে এটি মুখ্যমন্ত্রী বায়োপিক কিনা। নির্বাচন চলাকালীন যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক অর্থাৎ PM নরেন্দ্র মোদীর ছবিটি আটকে দেওয়া হয়েছিল, তাই বিরোধীরা কিন্তু এই ছবি মুক্তির ক্ষেত্রেও সফল হয়েছিলেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে ছবিটি কিন্তু মুক্তি আটকে দেওয়া হয়েছিল বাঘিনী মুভিটির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঘিনী ছবিটি বিষয়ে নিজে টুইট করেন, আদৌ নাকি তার বায়োপিক নয় এটা, এবং তিনি কিন্তু নিজেই টুইট করে জানান যে তিনি নাকি এই মুভির নাকি কোনো বায়োপিক এবং তার নয়, এবং তারপরে নাকি ছবিটি মুক্তি পায়নি। অবশেষে কিন্তু প্রতীক্ষার অবসান ঘটল, অর্থাৎ আজ আমাদের সামনে এসেছে এই ছবিটি কবে রিলিজ করতে চলেছে এবং তা কিন্তু কনফার্ম জানিয়ে দেওয়া হয়েছে যে এই ছবিটি মুক্তি ডেট। নির্বাচনে সম্পূর্ণ মিটে যাবার পর অর্থাৎ ফল ঘোষণার ঠিক পরের দিনই অর্থাৎ আগামী 24শে মে মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত এই ছবিটি। অর্থাৎ বাঘিনী ছবিটি আমরা দেখতে পাবো 24শে মে। অর্থাৎ মঙ্গলবার সংসদ বিশ্ববাংলাকে এমনটাই জানালেন ছবির প্রযোজক পিঙ্কি পাল। পরিচালক নেহাল দত্ত বলেন এই ছবিটি নাকি তাদের খুবই আশাবাদী, কারণ এই ছবিটির মুখ্য ভূমিকা অভিনয় করতে দেখব অর্থাৎ রুমা চক্রবর্তীকে। তিনি নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনয় করছেন, তাতে তার অভিনয় দর্শকদের বিশেষ নাকি নজর কাড়বে। এমনই কেবল ছবিটি মুক্তি অপেক্ষা করছে অনেকে, এবং মুক্তি পরে নাকি দেখা যাবে এই ছবিটি কেমন হয়েছে এবং এই মুভির অভিনয় কেমন হচ্ছে, তা কিন্তু সব কিছুই বোঝা যাবে এই ছবিটি মুক্তির পরে। এই ছবির বিষয়ে আপনাদের কী মতামত আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং 24শে মে ছবিটি মুক্তি পেলে আমরা এই মুভিটি দেখার জন্য হলে যাবেন কি না তাও আমাকে জানাতে পারেন। এবং ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।